আব্বা কিছু কইবেন? না আব্বা, আর তো ভাত নাই, এই কটা বিম্বুর জন্যই রাখছিলাম। কি দোস্ত, খবর কি? কি আর খবর চাস? যেভাবে দাঁত খোঁচাইতে চাও মনে হয় আজকে ভালো মন্দ খাইছাও। হ ওই কালকে 2 কেজি গরু মাংস আনছিলাম, তো আমার ও আগে খুব ভালো করে রান্না করে সেই মজা করে খেলাম। তাই কোন যাস? একটু সামনে খেলা দেখ কর যায়। আচ্ছা ঠিক আছে যা। তোর বউ তো ভালো রান্না করে, কিন্তু তো দাউদ দেখা হইলি না দোস্ত। আচ্ছা ঠিক আছে, একদিন দিবনি দিবি। আচ্ছা খাই দোস্ত। আচ্ছা ঠিক আছে। বৌমা তুই সরকারে গেছে? আব্বা আপনার ছেলে যে কই গেছে কিছু তো বইলাও যায় নাই, মেয়েটা একটু পরে এসে ভাত চাইব। ঘরে বাজার ঘাট কিচ্ছুই নাই আব্বা, আমি এখন কি করব? এখন কি করব আব্বা, আমার কি করতে বলেন আপনি? হ্যাঁ আপনার ছেলে যদি বাজার ঘাট নাই না দেয়, আমার কিছু করার আছে কোন? তোর জন্য আমি এ কটা পান্তা ভাত রাখছিলাম মা, দাঁড়া মাইনা দিতে আসছি তুই খা। আমি ঘরে কাজ করি। হ্যাঁ আব্বা কিছু কইবেন? না আব্বা, আর তো ভাত নাই, এই কটা বিম্বুর জন্যই রাখছিলাম। দাদা আমার তো খিদে লাগি নাই দাদা। দাদা আহো, এই কটা ভাত আমি তোমার খাওয়াই দেই। দাদা খাও। হা করো। দাদা কইছি খাও, আমি খাইছি তো, আ করো। তুমি না খেলা খাও না। আব্বার কি পেট নাই? আব্বার কি খিদা লাগে না? না, যারা গরিব 2 টাকা কামাই করার মুরাদ নাই তাকে কোনো খিদা নাই। সারা জীবন ধরে তো তুই গরিব পোলার হোক, মানুষের বাড়িতে খাটতে খাটতে জীবনটাই শেষ হয়ে গেল, এত কিসের খিদা রাখবো? কোনো খিদা রাখা লাগি নাই। বৌমা এই ধরো, আমি দুপুরে খাওয়া বাদ দিয়ে আমি ওই বাড়ির খালাম্মারে কইছিলাম যে আমার বাদ দেওয়া বাদ দিয়ে আমার করা চাল দেন, আমার বাড়িতে পয় পোলা পেন নিয়ে আমি রান্না কামুনি।
তাই আমার চাইল্ডি দিছে। নাও চাইল্ডি নিয়ে ভাত রান্ধোগা, রান্ধা তুমিও খাও, বিমুরেও দাও। হ্যাঁ আমি যাই, বাড়িতে আবার অনেক কাম করে দিছে, যদি কামটি না করে দেই তাহলে আবার অনেক কথা হইতে পারে, এই মাসের বেতনটাও হয়তো নাও দিতে পারে। আমার ঘৃণা করে। তুমি দাদারে বকুকে, আমার দাদা পঙ্গু হয়েছে, এরা কি আমার দাদা, আমার দাদা কি ইচ্ছে করে পঙ্গু হয়েছে, ওই উপর অলাই তো আমার দাদার পঙ্গু বানিয়ে দিছে। দাদি দাদি গো, দেখো আজকে আমি আমার ভাত দাদারে খাওয়াই দিতেছি, আসলে আমাকে অভাবে সংসার, তো এর জন্যই আমাকে কপালে এত দুঃখ। তুই বাদ খাবার দিয়ে তুই আমাকে রক্ত খাইতে পারিস না, আমাকে রক্ত খাইলে তো তুই পারিস, যার 2 টাকা কামাই করার মুলত নাই হে আমার এই বাদ খাবার খা, বাদ খা চাচ্ছি না, আমাকে খা, আমাকে খাইলে বাদ আমি যে কাজ করতে যাবো তাও তো পারি না, কাজের জন্য গেলে মানুষ খারাপ নজরে তাকায় আমার দিকে, আশেপাশে কথা বলে, যে কারণে আমি কাজ করতে পারি না রে মা। তুই ছোট পোলা পান কাজ করতে পারবি না, মানুষ পেটে কি না করতে পারে, আমি পারবো মা। শোভা হাকরো গলায় বাচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি পানি নিয়ে আসতেছি, তুমি এখানে থাকো। খাও
সত্যি কথা আমি ভাত খাবো।